শুক্রবারের দিন এখানে খেলা হচ্ছে, নো পার্কিং জোনে বাইক রাখার জন্য মামলা। শুক্রবারের দিন এখানে খেলা হচ্ছে, মামলা টামলা দেওয়া হচ্ছে। দারুণ, বাবারা ঘুরে বেড়াও। এখানে খেলা হচ্ছে, অর্থাৎ নো পার্কিং জোনে বাইক রাখার জন্য মামলা বগুড়ায়। দেখুন সেই অবস্থা। মামলা মোটামুটি বগুড়ায় কয়েকদিন হলে খুব কড়াকড়ি হচ্ছে, মানে নো পার্কিং জোনে মোটর সাইকেল রাখার জন্য মামলা। একটা দেখে আসলাম সাত মাথায়, আবার বগুড়া আকবরের সামনে এসে আমাদের পরিচিত সিরাজ সাহেব। আমরা বগুড়ায় যারা মোটর সাইকেল ইউজ করি, তো বগুড়ায় অবশ্যই একটা জিনিস দেখা যায়, প্রায় যারা আমরা শহরে আসি মোটর সাইকেল মেইন রোডের পাশে রেখে রেস্টুরেন্টে যাই, তারপর হচ্ছে শপিংয়ে যাই, বাজারে যাই, এই কাজটা আমরা করি। তো গত এক সপ্তাহ হলে এই নো পার্কিং জোনে বাইক রাখার জন্য মামলা হচ্ছে। এটার পিছনে কারণ হচ্ছে এই মোটর সাইকেল তারপর বিভিন্ন প্রাইভেট গিয়ে রাখার জন্য মানে রাস্তায় প্রচণ্ড জ্যাম হচ্ছে। এই লকডাউন শিথিল হওয়ার পর থেকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, তার জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। অবশ্যই এটা ভালো উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ এভাবে মোটর সাইকেল রাখা ঠিক না। আমি নিজেও নিয়মিত মোটর সাইকেলে যাই, কিন্তু আমি বেশিরভাগ সময় গ্যারেজে রাখি মোটর সাইকেল। হোক 20 টাকা যাত সমস্যা নেই, কিন্তু এতে আমার মোটর সাইকেলের সেফটি হারানোর ভয় নেই, প্লাস মামলা থেকেও কোনো ভয় নেই। তো সর্বপ্রথমে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যে শহরে যাই যেখানেই যাই, আমরা রাস্তার পাশে মোটর সাইকেল পার্কিং না করি। ভালো থাকবেন, খুদা হাফেজ।